হরিনাম সংকীর্তন অনুষ্ঠান সফল করতে মুসলিম ভাইদের সহযোগিতা। অনুষ্ঠানে আসা ভক্তদের জন্য ঠান্ডা পানীয় ও চায়ের ব্যবস্থা। গোটা গ্রাম যেন সর্বধর্মের পীঠস্থান। জাতপাতের ভেদাভেদ ভুলে হরিনাম সংকীর্তনের আয়োজন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের। নামযজ্ঞ অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের ভাইয়ের হাতে ঠান্ডা পানীয় চা বিস্কুট পেয়ে অভিভূত হিন্দু ধর্মপ্রাণ মানুষেরা। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মির্জাপুর গ্রামে হরিনাম সেবার নামযজ্ঞ আয়োজন করা হয়েছে। চার দিন ধরে চলবে এই নামযজ্ঞের অনুষ্ঠান। এই নামযজ্ঞে হিন্দুদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় মুসলিমরাও। চার দিন ধরে গোটা এলাকা হয়ে উঠেছে সর্বধর্মের পীঠস্থান। রাজেশ আলী মণ্ডল, আলী হোসেন মণ্ডল, ইনসান মণ্ডল, কার্তিক মণ্ডল, তৃপ্তি মণ্ডল হরিনাম সভায় মিলেমিশে একাকার। হরিনাম অনুষ্ঠানে কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের। দিন ও রাত্রে যেসব ভক্তেরা আসছেন হরিকীর্তন শুনতে, তাদের জন্য বিনামূল্যে ঠান্ডা পানীয় চা ও বিস্কুট খাওয়ানোর আয়োজন করেছেন মুসলিম ভাইরা। এই ধরনের উদ্যোগ জাতপাত ধর্মীয় বিভাজনকে নস্যাৎ করে সম্প্রীতির বাতাবরণ তৈরি করল বলেই মনে করছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা কার্তিক মণ্ডল জানান, আমাদের দীর্ঘদিনের ইচ্ছার প্রতিফলন এই নামযজ্ঞ। আমরা দীর্ঘদিন ধরে একটি নামযজ্ঞের অনুষ্ঠান করতে চাইছিলাম, সকলে মিলে তার আয়োজন করেছি, সেখানে মুসলিম ভাইদেরও পাশে পেয়েছি। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার তেপুল মির্জাপুর অঞ্চলের বড় মির্জাপুর গ্রামের অধিবাসী, আমাদের দীর্ঘদিনের ইচ্ছার প্রতিফলন এই নামযজ্ঞ। আমরা বহুদিন ধরে চাইছিলাম যে একটা নামযজ্ঞ করার। এবার আমরা সমস্ত গ্রামবাসী মিলে, হিন্দু মুসলমান ভাই মিলে একটা সর্বাঙ্গ সুন্দর নামযজ্ঞ করতে পেরেছি। সেখানে আমাদের সাথে আমাদের মুসলিম ভাইরা ভাইপোরা তারাও একেবারে দুহাত বয়ে সহযোগিতা করেছে। ওরা আজ তিন দিন সকল রকম সহযোগিতা আমাদেরকে করছে, আর নিজেরা চা বন্টন করছে, এবং বাড়ির মহিলারাও এসে ওখানে কীর্তন শুনছে, আর একটা সমন্বয় বার্তা এবং প্যান্ডেলে এসে তরি তরকারি কুটাকুটি রান্নাবান্না করা, সেই সহযোগিতা প্লাস থেকে খেয়ে দিয়ে যাওয়া সেগুলোও করছে ঠিকভাবে। আর আমাদের যে একটা মেলবন্ধন সেইভাবে আমরা বজায় রেখেছি। এ বিষয়ে রাজেশ আলী মণ্ডল বলেন, চার দিন ধরে নামযজ্ঞ চলছে, আমরা সকলে মিলে এটা শুরু করেছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে এটা করছি। আমাদের যুব সমাজ যুবদের পক্ষ থেকে আমরা এই চা স্টলটা দিয়েছিলাম, যারা বাইরে থেকে এখানে আসে তাদেরকে চা প্রদান করা হচ্ছে। মানে এখানে এখানে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে খুবই ভালো সম্পর্ক। আমাদের যখন ঈদ হয়, আমাদের এই দাদু কাকুরাও আমাদের ঈদের সময় আমাদের বাড়িতে যান, ঈদ উপলক্ষে পায়েস খান, শুভেচ্ছা বিনিময় করেন, এই সুবাদেই আমাদের এই স্টলটা দেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।